নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ রায়। নবগ্রহের চাল বদল হতে চলেছে এই সেপ্টেম্বর 2020। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ 9টি গ্রহের চাল বদলে যেতে চলেছে, যার ফলে 9 রাশির জাতক ও জাতিকার জীবনে ধনবর্ষা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ ধন আসতে চলেছে। তো কোন সেই 9টি গ্রহ সেটিও আমি ভিডিওতে বলতে চলেছি এবং কোন সেই 9 রাশি সেটিও আমি ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। তাহলে আর দেরি কিসের, আসুন শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে আমি কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই। অনেকে ভিডিও অর্ধেক দেখেই ছেড়ে দেন, স্কিপ করে বেরিয়ে যান এবং পুরোটা শুনেন না, এবং পরবর্তীতে আপনারাই আবার কমেন্টস করেন যে কই স্যার, কিছুই তো হচ্ছে না, আপনি যা বলছেন কোনো কিছুই তো মিলছে না। কেন মিলছে না সেটা আমি ভিডিওর শেষ পার্টে অবশ্যই বলি। আপনারা তো ভিডিও শুনবেন না, আপনারা জাস্ট নিজের রাশিটা কোনোভাবে শুনে নিয়ে যে আমার রাশিটা আছে কি না সেটুকুটা জেনে নিই, ব্যাস, দ্যাটস অল। এইভাবে কিন্তু ভিডিও আপনারা প্লিজ দেখবেন না। আধুরা ভিডিও দেখলে আধুরা ইনফরমেশান আপনাদের মাইন্ডে থাকবে। তাই সকলকে আমি রিকোয়েস্ট করব, ভিডিও শুরু করার পূর্বে আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুনুন, আমি কি বলতে চাইছি। প্রথমে আপনারা রাশিচক্রটি হাতে নিন, অর্থাৎ জন্মছকটি, এবং দেখুন আপনার রাশিচক্রে মারক গ্রহের দশা চলছে না তো, বা অশুভ কোনো গ্রহের দশা চলছে না তো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, প্রতিটি লগ্নের জন্য আলাদা মারক গ্রহ এবং প্রতিটি রাশির আলাদা মারক গ্রহ থাকে কিন্তু। তাই আপনাদের জন্মছকটি অবশ্যই বিচার করে নিন। আপনাদের কারো যদি জন্মছকে মারক গ্রহের দশা চলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমি যা ভিডিওতে বলবো আগামীতে, তার কিন্তু 1% আপনারা কিন্তু ফল পাবেন না, খুব বেশি হলে 1-2% পাবেন। তাই জন্য আমি আপনাদেরকে প্রতিনিয়তই বলি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আপনাদের জন্মছকটি, এবং আপনাদের কখন ভালো সময় চলবে কখন খারাপ সময় চলবে এগুলো জেনে নিন। আমি আমাকে দেখানোর কথা বলি না কখনোই, কারণ আমার ফিস একটু বেশি রয়েছে। আর অনেক তাও অনেকে আমার হোয়াটসঅ্যাপ নিয়ে, অনেকে প্রচুরজন ইউটিউব থেকে অনেকেই আমাকে দেখাচ্ছেন এবং তারা স্যাটিসফাইড। তার ভিডিও আমি পরবর্তীতে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো আপনারা যদি দেখাতে চান তাহলে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। দেখুন একটা কথা বলি আপনাদের সকলকে, গ্রহের দশা এমন যে মানুষকে রাজাকে ভিখারিতে পরিণত করে এবং ভিখারিকেও রাজাতে পরিণত করে। আপনারা হয়তো চলার পথে অনেক মানুষ দেখেছেন যারা ছোটোবেলায় দুমুঠো ভাতের জন্য তাকে চিন্তা করতে হতো, কিন্তু বর্তমানে বড় হয়ে সে প্রতিদিন খাসির মাংস ভাত খাচ্ছে। আমার কাছে এরকম প্রচুর বুড়ি বুড়ি উদাহরণ রয়েছে, এবং এটার অপোজিট উদাহরণও আমার কাছে রয়েছে, যে ছোটোবেলায় খুব ভালোভাবে ছিল, অর্থাৎ বাল্যকালে ভালো অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে লোনে জর্জরিত হয়ে মৃত্যুতুল্য কষ্টের সঙ্গে যুঝছে। তাই আপনাদেরকে এই জন্যই বলি যে প্রপার অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আপনাদেরকে যাকে ভালো লাগবে তাকেই আপনারা দেখিয়ে নিন, কিন্তু দেখিয়ে অবশ্যই নিন। সেপ্টেম্বরের 23 তারিখে রাহু এবং কেতু, দুটি বিগ প্ল্যানেট, রাশি পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ 23 সেপ্টেম্বর রাহু এবং কেতু স্বরাশিতে, অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, এবং যেহেতু নিজ রাশিতে অবস্থান করছে তাই তার বলবত্তা কিন্তু অনেকটাই, মানে কি বলবো, 100% কিন্তু বেড়ে যায়, যার ফলে এই 9 রাশির উপর কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে। আমি প্রতিটি ভিডিওতেই বলি রাহু কী দেয়, রাহু দেয় আকস্মিক শুভ কোনো ঘটনা। হঠাৎ আপনি লটারি পেয়ে গেলেন, হঠাৎ আপনি চাকরি পেয়ে গেলেন, সরকারি চাকরির কথা বলছি, হঠাৎ হঠাৎ করে আপনি ধনী হয়ে গেলেন, হঠাৎ করে বিবাহের পর
শ্বশুরালয় থেকে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি পেয়ে আপনি মানে যে পজিশনে ছিলেন তার থেকে চার ডবল পজিশনে উঠে গেলেন। এই সমস্ত কিছু কিন্তু রাহু দেয়, কিন্তু একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই আবারও, রাহু টাকা আপনারা কখনোই স্টে করতে পারবেন না। আপনারা লিখে নিন, এখনই লিখে নিন ডায়েরিতে, রাহুর টাকা যে কোনো উপায়ে আপনার বেরিয়ে যাবে, যতই টাকা দেখ। এছাড়াও 29শে সেপ্টেম্বরে যে শনি বকরি থেকে মার্গী হবে তারও কিন্তু আপনারা সুফল পাবেন। ধরুন আপনার দুটো জুতো পড়ে আছেন, তার মধ্যে একটি জুতোর সোল ছিঁড়া, তাহলে কি আপনি হাঁটতে পারবেন ঠিকঠাকভাবে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবেন, তো সেটাই হয়ে আছে শনির। আর 29শে সেপ্টেম্বর কিন্তু এই শনি কিন্তু নতুন জুতো পড়তে চলেছে, অর্থাৎ একদম ভালোভাবে চলতে পারবে। এরপরে যে 4 নম্বর প্ল্যানেটের কথা বলবো, সেটাও বিশাল বড় ব্লিক প্ল্যানেট, বৃহস্পতি গ্রহ। হ্যাঁ বন্ধুরা, এই বৃহস্পতি গ্রহ 12শে সেপ্টেম্বরের পরে বকরি থেকে কিন্তু মার্গী হতে চলেছে, যার সুফল কিন্তু আপনারা পাবেন। এবং 1 সেপ্টেম্বর শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাচ্ছে। এবং 2 সেপ্টেম্বর বুধ গ্রহ কন্যা রাশিতে অবস্থান করছে, এবং 23শে সেপ্টেম্বর এই বুধ গ্রহই আবার তুলা রাশিতে অবস্থান করছে। রবি গ্রহ থাকছে সিংহ রাশিতে এবং সেটি কিন্তু সকেত্রিক থাকছে। 16শে সেপ্টেম্বরের পর সেই রবি কিন্তু আবার কন্যা রাশিতে গমন করতে চলেছে। 10শে সেপ্টেম্বর থেকে মঙ্গল কিন্তু হয়ে যাচ্ছে বকরি, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা আসবে, কিন্তু হিউজ পরিমাণে কোনো সমস্যা আসবে না। তো এই যে 9টা গ্রহের চাল বদল, অর্থাৎ নবগ্রহের চাল বদল, এই সেপ্টেম্বর মাসে এই 9 রাশির জাতক এবং জাতিকাকে অপার ধন দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই কোন সেই 9টি রাশি। কয়েকটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলার পর আমি সেই 9 রাশির নাম করতে চলেছি। দেখুন, যে কথাগুলো আমি এখন বলতে চলেছি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এই শুভ ফল পেতে গেলে কয়েকটি জিনিস একদমই করবেন না, বর্জন করে দিন, একদম জীবন থেকে বর্জন করে দিন। 1, কোনো মানুষকে আপনারা ঠকাবেন না, তার টাকা আত্মসাৎ করবেন না। 2, কোনো দুস্থ কুকুরকে আননেসেসারিভাবে মারবেন না, হত্যা করবেন না, যদি পারেন তাদেরকে আশ্রয় বা খাওয়ার দিন, যতটুকুটা সম্ভব খেতে দিন। কারণ দেখুন, এই ইউনিভার্সে সকলেই কিন্তু বাঁচতে এসছে, কাউকে মারার অধিকার আমাদেরকে কিন্তু ভগবান বা বিধাতা দিয়ে দেয়নি, কারণ আমরা কেউ বিধাতা নই। আর যখনই আপনি নিজের হাতে অস্ত্র তুলবেন তখন আপনার বিধাতা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে। তাই আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো শুনুন। এবার আসুন সেই 9 রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবগ্রহের চাল বদলে আপনাদের অপার ধন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে অর্থের অভাব অনেকটাই কাটবে, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে। এরপরে যে 2য় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসে মিরাক্কেল ঘটতে চলেছে, আপনারা লিখে নিন। অর্থাৎ এই 9টি গ্রহের একটা শুভ প্রভাব আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনারা কিন্তু বাড়ি গাড়ি ফ্ল্যাট জমি জায়গা এগুলো কিনতে পারেন এই সেপ্টেম্বর মাসে, বা অ্যাডভান্স বুকিং দিতে পারেন, অর্থাৎ অ্যাসেট কেনার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে 3নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে আমার খুব ফেভারিট রাশি, মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কিন্তু এই নবগ্রহের চাল বদলের ফলে আপনাদের জীবনেও কিন্তু ধন বর্ষা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ অপার ধন আসতে চলেছে। আপনাদের বিবাহের দিক ভালো, সম্পত্তিগত দিক ভালো, মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে সেটা কেটে যাবে, এবং শেয়ার মার্কেট লটারি এগুলো থেকে কিন্তু ধন প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, অর্থাৎ আপনারা কোনো অ্যাসেট কিনতে চলেছেন, বা লটারি সাট্টা বা জুয়া থেকে বা শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা
পেতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই নবগ্রহের চাল বদলের ফলে অপার ধন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, জুয়া, ফাটকা সাথে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুদিন এসে গেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই নবগ্রহের চাল বদলে আপনাদের জীবনেও অপার ধন আসতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে আপনাদের জীবনে। লিখে নিন, এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ লটারি, সাট্টা, জুয়া, ফাটকা বা শেয়ার মার্কেট থেকে আপনারা প্রচুর পরিমাণে ধনসম্পত্তি লাভ করতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, আপনারা যদি সরকারি কন্ট্রাক্টের সাথে যুক্ত থাকেন, মানে সরকারি কাজকর্মের সাথে, তাহলে আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। যারা বিল্ডার রয়েছেন, যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাস অপার ধন আনতে চলেছে। আকস্মিক সরকারি চাকরি, গভর্নমেন্ট সার্ভিসের কথা বলছি আমি, হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা সিংহ রাশির জাতক ও জাতিকার। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও অপার ধন আসতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু সাট্টা, জুয়া, লটারি, শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণে টাকা কামাতে পারেন। এছাড়াও আপনাদের সরকারি চাকরির কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে আপনাদের জীবনে এই সেপ্টেম্বর মাসে। এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাশিতেই রাহুর অবস্থান, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অপার ধন আসতে চলেছে। এই নবগ্রহের চাল বদলে আপনাদের জীবনের চালও বদলাতে চলেছে। আপনারা যদি শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া বা সাট্টা বা লটারির সাথে যুক্ত থাকেন, এছাড়াও আপনারা যদি গভর্নমেন্ট সার্ভিসের সাথে যুক্ত থাকেন বা কন্ট্রাক্ট নেন, এছাড়াও যদি আপনারা প্রমোটার বা বিল্ডার যদি হন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু অপার ধন আসতে চলেছে। তো এই ছিল 9টি রাশি, যে রাশিগুলি নবগ্রহের চাল বদলের ফলে অপার ধন আসতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।